আজ আমি মহান ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীর ব্যাপারে কথা বলতে চলেছি, যারা সুন্দরী হওয়ার সাথে সাথে তাদের নিজস্ব ফিল্ডে মাস্টার। তাহলে আসুন বন্ধু কথা বলি এই সুন্দরী সুন্দরী ক্রিকেটিং কাপলসদের ব্যাপারে। একজন এমন শ্রীলঙ্কান ক্রিকেটার যাকে ইভেন্ট ম্যানেজার বোল্ড করে দিয়েছে, একজন এমন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যার স্ত্রী মিস ওয়ার্ল্ড, একজন এমন বাংলাদেশি ক্রিকেটার যার স্ত্রী একজন খুবই সুন্দরী মডেল, একজন এমন পাকিস্তানি ক্রিকেটার যার স্ত্রী ভারতের টেনিস সুপারস্টার, একজন এমন ভারতীয় ক্রিকেটার যার স্ত্রী তার ফোনই উঠাত না। আসুন জেনে নিই ক্রিকেট দুনিয়ার সুন্দরী জুটির ব্যাপারে। ক্রিকেটিং কাপল নাম্বার ওয়ান, মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি। ধোনি ও সাক্ষী একে অপরকে ছোটবেলা থেকেই চিনত। দুজনের পিতা একসাথে একই কোম্পানিতে চাকরি করত আর দুইজন একই স্কুলে পড়াশোনা করেছে। তখন সেই সময় তাদের মধ্যে এমন কিছু ছিল না। পরে সাক্ষীর পরিবার দেহরাদূনে শিফট হয়ে গেল, এরপরে এদের মধ্যে দূরত্ব বাড়ল। এক দশক পরে এদের আবার দেখা হলো কলকাতায়। সেই সময় ইন্ডিয়ান টিম কলকাতায় ছিল। ধোনি তাজ বাংলায় সাক্ষীর সাথে দেখা করল। সাক্ষী সেই সময় হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ইন্টার্নশিপ করছিল। সাক্ষীকে দেখেই ধোনির মনে প্রেম উৎপন্ন হলো আর ম্যানেজারের থেকে নাম্বার নিয়ে সাক্ষীকে ধোনি মেসেজ করল। ধোনির মেসেজ দেখে সাক্ষীর প্রথমে এটা ইয়ার্কি বলে মনে হচ্ছিল, পরে তার বিশ্বাস হলো যে এই মেসেজ তারই জন্য। আর দুইজন পরে ডেটিং করতে শুরু করে দিল। চৌঠা জুলাই 2010-এ দেহরাদুনের এক ফার্ম হাউসে দুইজন বিয়ে করে নিল। 2015-তে তাদের এক মেয়ে হলো যার নাম জিভা। আর আজ সোশ্যাল মিডিয়া এই পুচকির ছবিতে ভরে উঠেছে। ক্রিকেটিং জুটি নাম্বার টু, শেন ওয়াটসন ও লি ফোর লং। এই কাপালকে অস্ট্রেলিয়ান গোল্ডেন কাপালও বলা হয়। প্রথম প্রেমে বিশ্বাসঘাতকতার পরে ওয়াটসন লিয়ের সঙ্গ পেল। ওয়াটসন ও লি ফোর লং 2006 সাল থেকেই একে অপরের সাথে ডেট করছিল। 4 বছর ডেটিংয়ের পরে তারা বিয়ে করে নিল। শেন ওয়াটসন ও লি ফোর লংয়ের এক ছেলে ও মেয়ে আছে। এখন লি SF কোম্পানির ম্যানেজমেন্ট সামলাচ্ছে। এরা দুইজন একসাথে অনেক মডেলিং শ্যুট করেছে। স্টাইলিস্ট ও গ্ল্যামারাস হওয়ার কারণে লি স্পোর্টস ওয়ার্ল্ডে অনেক পপুলার। ক্রিকেটিং জোড়ি নাম্বার থ্রি, লাসিথ মালিঙ্গা ও তানিয়া পারেরা। শ্রীলঙ্কার ফার্স্ট বোলার ও টি-20 ক্যাপ্টেন লাসিথ মালিঙ্গার পার্সোনাল লাইফ খুবই মজাদার। বড় বড় ব্যাটসম্যানদের বোল্ড করা এই বোলার তানিয়া পারেরার হাসির সামনে বোল্ড হয়ে গেছে। আসলে লাসিথ মালিঙ্গার স্ত্রী কেন্দুয়ার এক হোটেলের ইভেন্ট ম্যানেজার, আর লাসিথ মালিঙ্গা সেখানে একটা অ্যাডে শুটিং করতে পৌঁছেছিল। সেখানে তাদের একটা ছোট্ট সাক্ষাৎকার হয়েছিল আর লাসিথ মালিঙ্গা তাকে প্রথম দেখাতেই মন দিয়ে বসল। মালিঙ্গার স্ত্রী তানিয়া বলেছেন যে তাদের দ্বিতীয় দেখাটা গালের এক হোটেলে হয়েছে। মালিঙ্গা এই শহরেরই বাসিন্দা। এই সাক্ষাতের পরে তিনি নাম্বার শেয়ার করলেন আর তারপর এদের কথার ধারাবাহিকতা শুরু হয়ে গেল। দূরে থাকা সত্ত্বেও এরা দুইজন একে অপরের সাথে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতো। আর ফাইনালি 22 জানুয়ারি 2010-এ এনারা বিয়ে করে নিলেন আর এদের দুইজনের একটি কন্যা সন্তানও আছে। ক্রিকেটিং জুটি নাম্বার ফোর, সাকিব আল হাসান ও উমি আহমদ শিশির। শিশির সাকিবের সাথে দেখা হওয়ার আগে একজন নামি মডেল ছিলেন। শিশিরকে ক্রিকেটারদের মধ্যে সবথেকে সুন্দরী স্ত্রীদের মধ্যে একজন ধরা হয়। 3 বছর ডেট করার পর শিশির ও সাকিব বিয়ে করে ফেলল। 1989 সালে জন্ম হওয়া শিশির যখন 8 বছর বয়সী ছিল তখন তার বাবা আমেরিকায় শিফট হয়ে গিয়েছিল। বিয়ের আগেও শিশির মডেলিংয়ের অনেক অফার পেত। তখন তিনি আস্তে আস্তে মডেলিংয়ে পা রাখল আর সাকিবের সাথে কিছু বিজ্ঞাপনও করেছে। শিশিরকে IPL ম্যাচেও দেখা গিয়েছিল। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। আপনাকে বলে দিই যে শিশির শাহরুখ খানের বিশাল বড় ফ্যান। ক্রিকেটিং জুটি নাম্বার ফাইভ, ইমরান তাহির ও সৌমিয়া দিলদার। এই কিংবদন্তি ক্রিকেটারের ক্যারিয়ার প্রায় 2 দশক পুরনো হয়ে গেছে। এনার স্পিন বোলিং যতটা অসাধারণ তেমনই এনার লাভ স্টোরিও বেশ সুন্দর। তিনি তার ভালোবাসার জন্য নিজের দেশের সীমাও পার করে ফেলেছেন। তিনি ভালোবাসার খাতিরে পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছেন। তাহির তার আন্ডার-19 পাকিস্তান টিমের সাথে সাউথ আফ্রিকা গিয়েছিল। সেই সময় ভারতের মেয়ে সৌমিয়া দিলদারের সাথে দেখা হলো। দুইজনের সম্পর্ক বন্ধুত্বে পরিণত হলো আর বন্ধুত্বের এই সম্পর্ক খুবই তাড়াতাড়ি ভালোবাসায় পরিণত হলো। এরপরে তাহির পাকিস্তান ছেড়ে দক্ষিণ আফ্রিকায় বসবাস করার সিদ্ধান্ত নিয়ে নিল। 2006 সালে ইনি সৌমিয়াকে বিয়ে করে নিল। বিয়ের কিছুদিনের মধ্যেই ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব পেয়ে গেল। এরপরে সে দক্ষিণ আফ্রিকার টিমেও জায়গা পেয়ে গেলেন। উইকেট পাওয়ার পরে তাহির অনন্যভাবে সেলিব্রেট করার জন্য ফেমাস আর তার লাভ স্টোরিও খুবই ফেমাস। ক্রিকেটিং কাপল নাম্বার সিক্স, শোয়েব মালিক ও সানিয়া মির্জা।
এদের লাভ স্টোরি শুরুটা একটা রেস্টুরেন্ট থেকে হয়েছিল। সানিয়া মির্জা তার বায়োগ্রাফি এস এগেনস্ট ওডসে শোয়েব মালিকের সাথে দেখা করা ও বিয়ের ব্যাপারে বলেছেন। বইয়ের অনুসারে সানিয়া ও শোয়েব প্রথমবার অস্ট্রেলিয়ার রেস্টুরেন্টে দেখা করেছিল। তখন থেকেই শোয়েবের মন সানিয়ার জন্য গাইতে লাগলো, আর তারা দুইজনেই একে অপরের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু দুইজনেই নিজেদের টুর্নামেন্টে বিজি থাকার কারণে একে অপরের সাথে দেখা করতে পারেনি। 2010 সালে সানিয়া অস্ট্রেলিয়া খেলতে গিয়েছিল আর শোয়েবও নিজের টিমের সাথে সেখানেই ছিল। সেখানে সানিয়া অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়েছিল আর হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। যখন সানিয়া ও শোয়েবের বন্ধুত্বের খবর সানিয়ার পিতা পেলেন, তখন শোয়েবকে ডিনারে ঘরে ডাকলো, আর এরপরে শোয়েব ও সানিয়া একে অপরের আরও কাছাকাছি চলে আসলো। মিডিয়াতে এই দুইজনকে নিয়ে অনেক ধরনের নিউজ বেরোতে লাগলো, আর এইভাবে 12 অক্টোবর 2010 বিয়ে করে নিল, আর দুইজন এখন এক কাপাল। ক্রিকেটিং জুটি নাম্বার 7 বেন কাটিং ও অ্যারিন হল্যান্ড। বেন কাটিংকে দুনিয়ার সবথেকে সেরা অলরাউন্ডের মধ্যে গোনা হয়। তিনি যখন অ্যারিনকে প্রপোজ করার কথা ভাবল, তখন তার এই আন্দাজও বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেল। তিনি হল্যান্ডকে মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে প্রপোজ করল, আর যখনই উত্তর হ্যাঁ মিলল, তখন এনারা বিয়ে করে নিলেন। এই দুইজন গত 4 বছর ধরে একে অপরকে ডেট করছিল। হল্যান্ড 2013 সালে মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া হয়েছিলেন। এছাড়াও ইনি মিস ওয়ার্ল্ড ওসিয়ানার অ্যাওয়ার্ডও নিজের নামে করেছিলেন। সৌন্দর্যের অ্যাওয়ার্ড জেতার সাথে সাথে তিনি একজন সিঙ্গারও বটে। ইনি সান লাইক ইউর ডায়মন্ডের মতো ইংলিশ গানও গেয়েছে, আর ইনি অনেক বড় বড় শোজের অ্যাঙ্কারিংও করেছে। আইপিএল আর বিগ বসেও মহিলা অ্যাঙ্কারিং হিসেবে কাজ করেছে। ক্রিকেটিং জুটি নাম্বার 8 বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে বলিউডের কিউট জুটির মধ্যে একটা বলা হয়। এই জুটির লক্ষাধিক ফ্যান। এখন আমি এদের লাভ স্টোরির ব্যাপারে আসি। বিরাট ও অনুষ্কা একটা অ্যাড একসাথে করেছিল। সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই দুইজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে গেল। আস্তে আস্তে এদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল, আর এই দুইজনকে প্রতিনিয়তই একসাথে দেখা যেতে লাগলো। 2015 সালে আইপিএলের সময় খবর আসলো যে এরা দুইজন খুবই তাড়াতাড়ি সেটেল হতে পারে। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগে অনুষ্কা দিল্লিও গিয়েছিল আর বিরাটের বাড়িতে গিয়ে থেকেও এসেছিল কয়েকদিন। 2016 সালের জানুয়ারি মাসে যখন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্যুরে গেল, তখন খবর আসলো যে এরা একে অপরকে আনফলো করে দিয়েছে আর অনুষ্কা ও বিরাটের ব্রেকআপ হয়ে গেছে। এশিয়া কাপে যখন পাকিস্তানকে ভারত হারালো, তখন অনুষ্কা বিরাটকে জেতার অভিনন্দন জানালো। এরপরে তারা আবারও কাছাকাছি আসতে শুরু করলো। তারপর বিরাট ও অনুষ্কা মান্যবরের বিজ্ঞাপন একসাথে করেছিল, যা বিয়ের আগে ছিল। এর মধ্যে দুইজনকে একসাথে প্রতিজ্ঞা নিতে দেখা গিয়েছিল। তার কিছুদিন পরেই দুইজন রিয়েল লাইফেও একসাথে প্রতিজ্ঞা নিল। দুইজনের বিয়ে বছরের সবথেকে চর্চিত বিয়ে ছিল, আর এই দুইজনের জীবনে একজন নতুন অতিথিও আসতে চলেছে। ক্রিকেটিং কাপল নাম্বার 9 ইউভরাজ সিং অ্যান্ড হেজাল কিথ। হেজাল কিথের প্রেম পাওয়ার জন্য ইউভরাজ সিংয়ের ক্রিকেট স্টারডাম নয়, বরং 3 বছরের কঠিন পরিশ্রম ছিল। ইউভরাজ অনেক চেষ্টা করেছে যে সে যাতে হেজালের সাথে ডেটে যেতে পারে, কিন্তু সেটা কিছুতেই পসিবল হয়ে উঠছিল না। এমনটা নয় যে হেজাল ডেটের জন্য মানা করছিল, সে তো প্রত্যেকবার দেখা করার জন্য হ্যাঁ করে দিত, কিন্তু দেখা করার দিনই নিজের ফোন অফ করে দিত, কিংবা ইউভরাজের ফোন উঠাতো না। 3 বছর পর্যন্ত এভাবেই চলতে লাগলো, কিন্তু ইউভরাজ হার মানেনি আর হেজালের ফেসবুক ফ্রেন্ড হতে সফল হলো। এখানেও সে সঙ্গে সঙ্গে সফলতা পায়নি। হেজাল 3 মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, আর দেখতে দেখতে সেই দিনটাও আসলো যেদিন তারা দুজনের একসাথে ডেট করল। তারা 30 নভেম্বর 2016 বিয়ে করে নিল। ইংল্যান্ডে জন্ম হওয়া হেজাল যখন ভারতে আসলো, তখন তার 18 বছর বয়স ছিল। সে যখন মডেলিংয়ের অফার পেল, তখন তিনি এখানে থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। হেজাল বডিগার্ড মুভিতেও কাজ করেছে, তবে এই প্রথমবার তিনি বড় রোল তামিল ফিল্ম বিল্লা মুভিতে পেল। তিনি বিগ বস, ঝালাক দিখলাজা ও কমেডি সার্কাসেও সেলিব্রিটি গেস্ট হিসেবে কাজ করেছে। তো বন্ধু, এই ছিল কিছু ফেমাস ক্রিকেটিং কাপলস, যাদের ব্যাপারে জেনে হয়তো আপনারা সবাই মজা পেয়েছেন। এমনই সব দুর্দান্ত ভিডিওর জন্য থাকুন অল ইনফো চ্যানেলের সাথে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টস করে জানান কেমন লাগলো। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি। টিল দেন, টাটা।